শীতের শুরু তো গ্যাসের প্রবলেমও কিন্তু শুরু হয়ে গেছে, তাই আজকে এমন কিছু বদ্ভুত টিপস দেবো আপনাদের যে গ্যাস না থাকলেও আপনারা রান্না করতে পারবেন। এমনকি যারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন তারা একবার গ্যাস কিনলে আর গ্যাস শেষ হবে না, তাই গ্যাস না থাকলে আপনারা যেভাবে ধৈর্য ধরে রান্না করেন ঠিক ওইভাবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ টিপস পর্বে সবাইকে অনেক স্বাগত। আপনারা খুব খারাপ জানেন তো, একটা টিপস দেখবেন নইলে একটু টানাটানি করে ভিডিওটা দেখে চলে যাবেন। কেন ভাই আপনারা এত ব্যস্ত কেন আপুরা? 2 মিনিট ভিডিও দেখলে কি হয়, আর দেখবেন না তাহলে ভিডিওতে টাচ করলেন কিসের জন্য? হ্যাঁ, ভিডিওতে টাচ যেহেতু করেই ফেলেছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আজকের পর্বের এই চালাকিগুলো যদি একটুও ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নতুন কেউ হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিও ছাড়লে নোটিফিকেশন সাথে সাথে পাবেন না। ঢাকায় আমরা যারা লাইনের গ্যাসে রান্না করি, শীতের শুরুতে কিন্তু এই সমস্যাটা প্রত্যেক বছরই দেখা দেয় যে শীত শুরু হবে আর গ্যাসের তাপটা এত কম থাকে যে রান্না করাই মুশকিল। সেজন্য কিছু টিপস ফলো করলে দেখা যায় একটু হলেও কিন্তু ভাত ফুটিয়ে খাওয়া যায়। যারা আমরা এই ধরনের চুলা ব্যবহার করি তাদের এই চুলার যে ঝিকটা বলি এটা কিন্তু অনেক উঁচা থাকে, আর বার্নারে যেখান থেকে গ্যাসটা উঠে সেই ছাড়া উঁচু হওয়ার কারণে পাতিলের তাপটাও কম লাগে, আর কম গ্যাস থাকলে তো আরও তাপ কম হয়, সেজন্য রান্না করতে বেশি দেরি হয়ে যায়। এত ধৈর্য এবং সময় নিয়ে তো রান্নাই করা যায় না। বেশ কিছু এলাকায় তো মোটেও গ্যাস থাকে না, আর কিছু এলাকায় সামান্য এরকম তাপ থাকে যেটা দীর্ঘ সময় ধরে রান্না করা লাগে। যারা এই ধরনের কাছের চুল্লা আমরা কিনি সেই সময় এক্সট্রা কিন্তু এ ধরনের স্ট্যান্ড দিয়ে থাকে ছোট পাতিল বসানোর জন্য। তাছাড়া আমরা টেবিলে গরম পাতিল রাখার জন্য এক্সট্রা এরকম স্ট্যান্ডগুলো কিন্তু কিনে থাকি, এগুলো লোহার বা স্টিল বলা যেতে পারে। তো যে সময় দেখবেন যে চুলায় গ্যাসের তাপটা খুবই কম সেই সময় আমরা এই যে বড় উপরের স্ট্যান্ডটা এটা উঠিয়ে ফেলবেন। ফেলার পরে এক্সট্রা একটা দুইটা স্ট্যান্ড এই গ্যাসের যে বান্নাটা থাকে ওর উপরে রাখবেন। তাহলে অল্প গ্যাস থাকলেও পাতিল এটা দেওয়ার কারণে নিচিতে থাকবে, আর নিচু হয়ে থাকলে তাপটা বেশি পরিমাণে লাগবে। এছাড়া এগুলা যেহেতু লোহার স্ট্যান্ড এগুলা গরম হয়ে লাল হয়ে যায়, এগুলার তাপ থেকে আরও এক্সট্রা তাপ কিন্তু পাতিলের গায়ে লাগবে। আগের চুলায় কিন্তু অন করা ছিল, একটুও তাপ ছিল না চুলার তরকারিতে, কিন্তু বলক আসছিল না। এখন দেখুন এই স্ট্যান্ডগুলো দেওয়ার কারণে তরকারিটা একটু হলেও তাপ আসছে আর বলকও কিন্তু চলে আসছে। শীতের এই সময় যখন লাইনের গ্যাসটা কম থাকবে তখন আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এছাড়া যারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন তারা সব সময় এই টিপসটি ফলো করতে পারেন, দেখা যায় একটু হলেও কিন্তু সিলিন্ডারের গ্যাস কম লাগবে। পরবর্তী আরও একটি বদবুদ্ধি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে যখন লাইনের গ্যাস এতটাই কম থাকে যে দুইটা চুলা জ্বালাইলে জ্বলতেই চায় না, কোনো রকম একটা চুলা পিটপিট করে জ্বলতে থাকে। দেখা যাচ্ছে ভাত উঠাই দিলেন, এখন তরকারি বা ডিম কিছু একটা তো দিয়ে খেতে হবে, সেই সময় এক কাজ করতে পারেন। আমরা তো ঢাকা শহরে সিদ্ধ চাল খাই, এ চাল সহজে কিন্তু নষ্ট হয় না বা ভাত নরমও হয়ে যায় না, তাই দেখবেন যে চাউলটা 60% সিদ্ধ হয়ে গেলে ভাতের চুলা একটা অফ করে দিবেন। দিলে একটা চুলা অফ করলে কিন্তু আরেকটা চুলায় একটু হলেও গ্যাস বেশি হয়ে যায়, সেই সময় আরেকটা কিছু রান্না করতে পারে। ভাতের চুলা অফ রাখলে চাউল কিন্তু নরম হয়ে যাবে না, এতে যে গরম পানিটা থাকবে এটা ঢেকে রাখলে এই দমে কিন্তু ভাত আরও 20% হয়ে যাবে। বিশ্বাস না হয় আপনারা দেখতে পারেন এই টিপসটি ফলো করে। এরপর শেষ পর্যায়ে আরেকটু চুলাই তাপ দিয়ে আর 10% কিন্তু আপনারা গ্যাসের তাপ দিয়ে ফ্যানের মারটা ঝাড়তে পারেন। এই টিপসটি যদি আপনারা সিলিন্ডারের গ্যাসে ব্যবহার করেন সেটাও ফলো করতে পারেন, এতে করে কিন্তু সিলিন্ডারের গ্যাসটা বেঁচে যাবে। ওনার জন্য আমি ভাতের ওই পাশে চুলা অফ রেখে কিন্তু আরেকটু তাপ বাড়িয়ে নিয়ে দেখুন আমার এই পাশের যে ভাজি তরকারিটা এটা কিন্তু বাগার দিয়ে ফেলেছি, এই রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম। আর এদিকে যে ভাত অফ রেখেছিলাম দেখুন ভাতটা ফুলে উঠেছে, তার মানে আরও অর্ধেক সিদ্ধ কিন্তু এই অফ রাখার কারণে হয়ে গেছে। এতে করে যারা সিলিন্ডার ব্যবহার করেন অনেকটাই উপকার হবে, আর যখন গ্যাস না থাকবে এই টিপসটিও আপনারা ফলো করতে পারেন। এবার এই ভাতের পাতিলের গ্যাস অন করলে কিছুক্ষণ জাল দিলেই এই ভাতটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমরা দেখা যায় প্রায় প্রায় ডাউল কিন্তু রান্না করি, অনেকেই প্রত্যেক দিন ডাউল রান্না করে।
দেখুন আমি যে রান্না করছি এই স্ট্যান্ড বসিয়ে তারপর কিন্তু এই রান্নাগুলো করছি, তাহলে একটু হলেও তাপ বেশি পাই পাতিলে। তো ডাল রান্না করতে গেলে আমরা তো প্রথমে অল্প পানি দিয়ে মসুরের ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিই। নিচে অল্প পানি দিয়ে ডাউলটা সিদ্ধ করবেন, আর গ্যাসের তাপ তো এমনিতেই কম, ডাউল উপরে কিন্তু ফুলে উঠবে না। আর এই ডাউলের পানিটা এক্সট্রা যে পানি সেটা গরম হওয়ার জন্য আপনারা ওই পাতিলের উপরে ছোট আর একটা পাতিলে অল্প পানি দিয়ে এভাবে জাল করতে পারেন। নিচে এদিকে ডাউল সিদ্ধ হবে আর ডাউলের এক্সট্রা ঝোলটা উপরের পাতিলে সিদ্ধ হতে থাকবে। সিলিন্ডারের গ্যাস যারা ব্যবহার করেন তারা এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন গ্যাস অনেকটাই কম লাগবে। দেখুন নিচের তাপে উপরের পানিতে ভাপ ওঠা কিন্তু শুরু হয়ে গেছে, তার মানে উপরের পানিটাও যথেষ্ট পরিমাণে গরম হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে আমরা অনেক সময় আলু কেটে সিদ্ধ করতে দিই, তাছাড়া যখন ভাত রান্না করব যখন ভাতের পানি আপনারা বসাই দিবেন সেই সময়ও নিচে ভাত দিবেন আর উপরে এরকম ছোট পাতিলে পানি বসাই দিবেন। যে সময় গ্যাস থাকবে না সেই সময়ের টিপসের কথা কিন্তু আমি বলছি। এইখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর উপরে এক্সট্রা পানিও বসিয়ে দিয়েছি, কারণ পাশে চুলায় যদি আমি তরকারি রান্না করি সেই তরকারিতে ঝোলটা দিয়ে দিতে পারবো। এছাড়া এরকম গরম পানি উঠিয়ে দিলে বাচ্চাদের গোসল করাতে পারেন, চা বানাতে পারেন, এমনকি ভাত রান্না করলে উপরেও পানি বসিয়ে দিবেন, এতে করে আপনার সময়ও বাঁচবে আর গ্যাসও কম লাগবে। ঢাকায় থেকেও কিন্তু অনেকে নতুন ফ্ল্যাটে আছেন যারা গ্যাসের লাইন নেই, সিলিন্ডার ব্যবহার করেন, এমনকি বিভিন্ন জায়গায় সবাই কম বেশি সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন। তাই এভাবে টিপসগুলো যদি ফলো করে থাকেন আপনাদের অনেক উপকারে আসবে। যদি বিশ্বাস না হয় ফলো করে দেখতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এরপর যেটা করবেন, এরকম যখন তরকারি রান্না করবেন, কিছু তরকারি আছে যে সিদ্ধ হতে অনেক সময় লাগে। এখন শীতের সময় ফুলকপি নতুন থাকলেও যদি ফুলকপি টাটকা না হয় সেটা সিদ্ধ হতে চায় না। আর যদি ফ্রিজে রাখা হয় তো আমি খেয়াল করে দেখেছি ফুলকপির এই যে গোড়ার ডাটাটা দেখতে পাচ্ছেন, এই গরুর মাথা মোটেও সিদ্ধ হতে চায় না। এই ডাটার অংশটা কিন্তু আমি খোসা ছিলে ফেলে রান্না করি, তারপরও সিদ্ধ হতে চায় না, যদি দুই তিন দিন বাসি হয়ে করে রান্না করি সেক্ষেত্রে। তো আমি যেটা করি, এরকম তরি তরকারি যেগুলো সিদ্ধ হতে চায় না সেটা আমি যতটুকু পরিমাণে কষানো উচিত বা আমরা কষিয়ে থাকি সেটা আপনি ইচ্ছা মতো কষিয়ে নেবেন। তারপরে পাশের চুলায় তরকারির জন্য যতটুকু আপনার যে পরিমাণে ঝোল লাগবে সেটা এরকম একটা গ্যাসের চুলায় উঠিয়ে দিবেন, এদিকে পানিটা গরম হতে থাকবে, তারপর তরকারিটা এর মধ্যে ঢেলে দিবেন কষানো শেষ হয়ে গেলে। ভাবছেন তরকারি প্রেশার কুকারে দিলে কি অবস্থা হবে? কিছুই হবে না, শুধু সিস্টেম অনুযায়ী যদি কাজ করতে পারেন। যতটুকু পরিমাণে ঝোল দিয়েছি এটা কিন্তু আমার জন্য পারফেক্ট। এরপর ঢাকনা লাগিয়ে আমি আমার প্রেশার কুকারে জাস্ট দুইটা বাসি দিয়ে নেব। দুইটা বাসি দেওয়ার পর দেখুন আমি কিন্তু ঢাকনা খুলে ফেলেছি, আমার ফুলকপিগুলো এখনোই কিন্তু সোজা খাড়া হয়ে আছে। এরপর কড়াইতে এইভাবে ঢেলে দিলাম, দেওয়ার পরে যে এক্সট্রা ঝোল আছে এইগুলো এবার আমি মাছ দিয়ে কমিয়ে নেব। আপনারা যেভাবে কষানোর পর ঝোল দিয়ে মাছ দিয়ে রান্না করেন সিস্টেম অনুযায়ী ঠিক সেইভাবে রান্না করবেন। জানার পরে প্রেশার কুকারে দুইটা বাসি দিয়ে নেবেন, এতে করে যারা সিলিন্ডার ব্যবহার করেন এদের গ্যাস কম লাগবে, সময় বেঁচে যাবে, এই সময়টুকু আপনারা ফোন টিপতে পারেন ইচ্ছামতো, সিরিয়াল দেখতে পারেন, নামাজ থাকলে নামাজ পড়তে পারেন। এবার আপনার নিয়ম অনুযায়ী তরকারি রান্না শেষ নামাবেন, এতে করে তরকারি দেখবেন খেতেও ভালো লাগে, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। বর্তমানে কঠিন পরিস্থিতিতে মহিলাদের একটু চালাক না হলে কি সংসার করা যায় বলুন? তো আজকের বদবুদ্ধিগুলো থুকু টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ধাক্কা গোতা মেরে শেয়ার করার অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তী পর্বে, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।